আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময়ের দশ শ্রোতা ভাই বোন আমরা সকলেই কম বেশি দোয়া করে থাকি অনেকেরই দোয়া কবুল হয় আবার অনেকেরই দোয়া কবুল হয় না তো কোন কোন শ্রেণীর বা কোন কোন ব্যক্তির দো আল্লাহ তালার দরবারে সরাসরি কবুল হয় সে বিষয়ে আমি একটি অলরেডি ভিডিও করেছি আপনারা দেখে আসতে পারেন তো আজকে আলোচনা করব কোন কোন ব্যক্তির বা কোন কোন শ্রেণীর লোকদের দো আল্লাহ তালার দরবারে কবুল হয় তো আমরা হাদিস এবং কোরআন থেকে মোটামুটি চারটি শ্রেণীর লোককে বাছাই করেছি যাদের দোয়া আল্লাহতালার দরবারে কখনো কবুল হয় না নাম্বার এক যারা সার্বক্ষণিক হারাম বক্ষণ করে অর্থাৎ আপনার দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে হালাল বক্ষণ করা এটা জরুরি যদি আপনার খাদ্য বস্ত্র বাসস্থান যদি হারাম হয় আর আপনি যদি দোয়া করতে করতে গলা ফেটে মৃত্যুবরণ করেন আল্লাহ তালা আপনার এই দোয়া কবুল করবেন না দোয়া কবুল হওয়ার জন্য অত্যন্ত জরুরি বিষয় হলো আপনার খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো হালাল হতে হবে নাম্বার দুই আমরা দোয়া করে নৈরাশ হয়ে যাই হ্যাঁ আমার দোয়া কেন কবুল হলো না হ্যাঁ আমি কি অপরাধ করলাম হ্যাঁ আমার দোয়া কবুল হচ্ছে না কেন মানে নৈরাশ হয়ে যাওয়া মনে হয় যেন আমার দোয়াটা কবুল হবে না মানে কেমন যেন একটা নৈরাস নৈরাস একটা উদাসীন উদাসীন ভাব মানে হাই উতাস ভাব এই হাই উতাস ভাব যদি আপনার থাকে তাহলে এই শ্রেণীর লোকদের দোয়া আল্লাহ তালা দরবারে কবুল হবে না নাম্বার তিন আল্লাহ প্রদত্ত হুকুম হাকাম যদি আমরা ছেড়ে দিই আমর বিল মা আররুফ নাহিয়া মুনকার এবং আল্লাহ তালার যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ তালা আমাদের উপরে ফরস করেছেন এই বিধানগুলো আমরা যদি পালন না করি শুধু সবে কদর সবে বরাত আসলো আর আমরা আলেম আমাদেরকে দিয়ে দোয়া করে দিলাম আর মনে মনে ভাবলাম যে আমার দোয়াটা কবুল হয়ে গেল না আপনার এই সকল দোয়া আল্লাহ তালার কাছে কবুল হবে না কেন কবুল করবেন আল্লাহ তালা কী ঠেকায় পড়েছে আপনার দোয়া কবুল করার নাম্বার তিন যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে একটা প্রধ বাক্য আছে যে বাইকে বাই জিগায় না বন্ধুকে নিয়ে গুলগুলা খায় আজকে আত্মীয় স্বজন আপনার না খেয়ে মরে অনাহারে মৃত্যুবরণ করে অনেক কষ্ট দুঃখে আছে তাদের খোঁজখবর নেয় না তো আত্মীয় স্বজনের খোঁজখবর না নেওয়া আত্মীয় স্বজনের দুঃখ সুখের খোঁজখবর না নেওয়া এই শ্রেণীর লোকগুলো যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে করতে নিজের জীবন বিলীন করে দেয় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই লোকগুলোর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না তো দোয়া কবুল হওয়ার জন্য আপনার আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন রাখা যাবে না আত্মীয়তা সম্পর্ক জোরালো রাখতে হবে নাম্বার চার অন্য মনস্ক হয়ে দোয়া করা আমরা হাত তুললাম দোয়া করতেছি এদিক দিয়ে গা দিছি এদিক দিয়ে মাথা চুলকেতেছি দাঁড়িয়ে চুলকেতেছি মানে অন্যমনস্ক মানে দোয়া মুখে কি বলতেছি কাজে কি করতেছি আমাদের কোনো ঠিক ঠিকানা নেই যদি অন্য মনস্ক নিয়ে আমরা দোয়া করি একাগ্রতার সাথে যদি দোয়া না করি আমরা যদি আল্লাহকে হাজির নাজির মনে না করে যদি দোয়া করি অর্থাৎ আমাকে দোয়াটা করতে হবে আল্লাহকে হাজির নাজির রেখে এখন আমরা দোয়া করলাম কার কাছে চাইতেছি কি চাইতেছি মুখ বলতেছে আমার মন অনেক উদাসীন আমি কি বলতেছি আমার কোনো ঠিক ঠিকানা নাই। তো আপনি এরকম করতে করতে যদি আল্লাহর কাছে দোয়া করতে করতে যদি আপনি রক্তভূমিও করে ফেলেন আশা করা যায় আপনার দোয়াটা আল্লাহ তালা কবুল করবেন না তো সময়ের দর্শক শ্রোতা ভাই বোন আমাদের দোয়া কবুল হওয়ার জন্য এই চারটি অভ্যাস আমাদের পরিহার করতে হবে দোয়ার অন্যতম শর্ত হলো আমাদেরকে হালাল বক্ষণ করতে হবে আমাদের কাছে হারামের দ্বারে কাছেও যাওয়া যাবে না হারাম থেকে আমাদেরকে ফরেস করে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে দোয়া কবুল হওয়ার যে সকল গুণাবলী আছে সেই গুণাবলীকে অর্জন করার দান করুক এবং হারাম বক্ষণ করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত রাখুন আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি